পুলিশের বাধায় আটকে গেল কালো পতাকা মিছিল। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন এবং সারাদেশের ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পতাকা মিছিল প্রথম বাধায় আটকে গেছে। বাধার মুখে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। মঙ্গলবার 6 অক্টোবর দুপুর 1টায় শাহবাগের গণজামায়াত এবং অবস্থানস্থল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ। শাহবাগ জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এবং চারুকলা অনুষদ প্রদক্ষিণ করে শাহবাগ মোড় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধার মুখে থেমে যায় মিছিল। দুপুর 1:40 ব্যারিকেড ভাঙার সময় পুলিশের সাথে ধস্তাধস্তির 3 আন্দোলনকারী আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহতরা হলেন মাহমুদা, দীপা, আশা এবং সাজ্জাদ হোসেন শুভ। আহতরা সবাই ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় এবং মহানগর শাখার নেতাকর্মী। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা পুনরায় শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে। অবস্থানকালে তারা বিভিন্ন ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এলাকা। এর আগে পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ। বিভিন্ন বাম ছাত্র সংগঠন এবং লেখক বুদ্ধিজীবী সহ সমাজের নানা স্তরের মানুষজন এই সমাবেশে যোগ দেন এবং বক্তব্য প্রদান করেন। অব্যাহত নারী নিপীড়ন এবং ধর্ষণের প্রতিবাদে গণধিক্কার এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অযোগ্য আখ্যা দিয়ে মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশের নারী মুক্তি কেন্দ্র এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মঙ্গলবার 6 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যখন একের পর এক ধর্ষণ, গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেই চলেছে, তখন যার কাছে মানুষের নিরাপত্তা বিধানের জন্য আবেদন জানাবে সেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে হতবাক করা বক্তব্য জানান। তিনি বলেন, কোন দেশে নারী ধর্ষণ হয় না, অর্থাৎ নারী ধর্ষণের ঘটনা অত্যন্ত স্বাভাবিক। তাই তার বক্তব্য সাহস পেয়ে আরও দ্বিগুণ উৎসাহে যুবলীগের কুলাঙ্গাররা পাকিস্তানের নির্মমতাকেও হার মানিয়ে নোয়াখালীতে ঢুকে পরিবারের লোকজনের সামনে এক নারীকে বিভস্ত্র করে বিভৎসভাবে অশ্লীলতাহানি ঘটিয়েছে এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এই ঘটনায় অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তারা আরও বলেন, লম্পট্ট আজ এমন জায়গায় পৌঁছেছে যে বাবা তার সন্তানকে রক্ষা করতে পারছে না, ভাই তার বোনকে রক্ষা করতে পারছে না, স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারছে না। জনগণের এই চরম দুঃসময়ে নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে জনগণ ঘৃণা ভরে বর্জন করেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন অনেকেই। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় এবং দেশব্যাপী সকল ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে জমায়েত হয়েছে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ। মঙ্গলবার 6 অক্টোবর বেলা 11টা থেকে গণজামায়াত এবং শাহবাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল নিয়ে যাওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এই কর্মসূচি কিছুটা বিলম্ব হয়েছে। পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ। বিভিন্ন বাম ছাত্র সংগঠন এবং লেখক বুদ্ধিজীবী সহ সমাজের নানা স্তরের মানুষজন এই সমাবেশে যোগ দেন এবং বক্তব্য প্রদান করেন। সমাবেশ শেষে অল্প কিছুক্ষণের মধ্যেই কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন। কোথাও থেমে নেই নারীর প্রতি নির্যাতন, ধর্ষণ, বর্বরতা। শহর কিংবা গ্রাম, সর্বত্র বাড়ছে প্রাসবিক নৃশংসতা। সিলেট থেকে বেগমগঞ্জ, উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখনও চলছে মধ্যযুগের বর্বরতা। সাম্প্রতিক সময়ে সংঘটিত লাগাতার বর্বরতা ঘটনাগুলো মানুষের স্বাভাবিক জীবনে এবং সমাজে ফেলেছে নিরাপত্তাহীনতার কালো ছায়া। বাইরে বের হতে এখন নারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। একবিংশ শতাব্দীর উন্নত এই আধুনিক বিশ্বে পাশবিকতার ঘোর অন্ধকার যেন দানবীয় থাবায় গিরে ফেলেছে নারীদের। বাঁচতে পারছে না শিশু, বিধবা, আদিবাসী এবং প্রতিবন্ধী নারীরাও। নারীর প্রতি ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ, বর্বরতা প্রতিবাদে এবং বিচারের দাবিতে দেশজুড়ে চলছে নানা প্রতিবাদ। প্রযুক্তির যুগে ধর্ষণের মতো বিভৎস নির্যাতন বন্ধে নারীরা বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। মঙ্গলবার 6 অক্টোবর নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ বন্ধের দাবিতে সুখের প্রতীক কালোচিহ্ন ফেসবুক প্রোফাইলে ধারণ করে চলছে প্রতিবাদ। মঙ্গলবার সকাল 8টা থেকে রাত পর্যন্ত এই আন্দোলনের ডাক দিলেও সোমবার থেকে চলছে প্রতীকী এ চিহ্ন ধারণ করে প্রতিবাদ। অন্ধকারে ডুবে নারী নির্যাতনের বিচার, আলোর আশা, নতুন এ প্রতিবাদের ভাষা সকাল থেকে ফেসবুকে ভাইরাল হতে থাকে।
সব শ্রেণী পেশার মানুষ প্রোফাইলে কালো প্রতীক ধারণ করে। হ্যাশট্যাগ ব্যবহার করে নারীর উপর ধর্ষণ সহ সব ধরনের নির্যাতনের বিচার দাবি করেছেন। নাট্য অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুক প্রোফাইলে কালো প্রতীক ধারণ করে পোস্ট করেন, ধর্ষক সহ সকল যৌন নির্যাতনের শাস্তি হোক মৃত্যুদণ্ড। জানা যায় 2 সেপ্টেম্বর রাত 9টা থেকে একলাশপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর ঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখে স্থানীয় বাদল এবং তার সহযোগীরা। গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তাকে বিভৎস করে বেদরক মারধর করা হয় এবং মোবাইলে ভিডিও চিত্র ধারণ করা হয়। ঘটনার 32 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর 4 অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে। সোমবার থেকে নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন সহ সারা দেশে ধর্ষণ নির্যাতনের ঘটনার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে মানব অধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্রের দেওয়া তথ্য মতে গত 4 বছরে প্রায় 4,500 নারী ধর্ষণের শিকার হন। চলতি বছর 2020 সালের আগস্ট পর্যন্ত সংগৃহীত তথ্য পরিসংখ্যানে 889টি ধর্ষণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবর মাসে বেশ কয়েকটি চাঞ্চল্যকর নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে সঙ্গে ধর্ষণের মোট সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই আন্দোলন সম্পর্কে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।